আপনারা যারা এখন মাত্র 12টার পর পর্যন্ত বসে আছেন, এখানে কোন এক দলের মানুষ নয়। এখানে যাচাই করলে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দলের কর্মী এখানে পাওয়া যায়। আমার দেশের আওয়ামী লীগ, বিএনপি, আমার দেশের বড় বড় রাজনৈতিক দল, ছোট ছোট রাজনৈতিক দল, যারা মুসলমান তারা সবাই ইসলাম প্রিয়। ইসলামের কথা শুধু আমরা দুটি কয়েক আলেম ওলামায়ে কেরাম মোল্লা মৌলভীরা বলি না, বাংলাদেশের সর্বস্ব মানুষ ইসলামের কথা বলে। আমি মোল্লা মানুষ, আমি তোমাদের কথায় তোমাদের বাসায় মৌলবাদী হতে পারি, কিন্তু ক্লাব মৌলবাদী নয়, কাক বাস সমিতি মৌলবাদী নয়, বণিক সমিতি মৌলবাদী নয়, বাংলাদেশের সর্বস্তরের মানুষ ইসলামের পক্ষে কথা বলে। পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশটা 94% মুসলমানের দেশ। ঢাকা ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে তাদের সিংহভাগ মুসলমান, তাদের 97% মুসলমানের ছেলেরাই সেখানে লেখাপড়া করে। মুসলমান চায় তার ছেলেদেরকে ধর্মীয় শাসনে শাসিত করতে, ঠিক না? ঠিক। ইউনিভার্সিটি মানুষকে ধর্মান্তরে করার জন্য দেওয়া হয় নাই, ইউনিভার্সিটি কোনো সন্তানকে ভর্তি করে নাই, তার ধর্মীয় তাহাজিব তামাদ্দুরের উপর আঘাত দেওয়ার জন্য। যে সমস্ত ইউনিভার্সিটির প্রফেসররা ধর্মীয় তাহাজিব তামাদ্দুরের উপর আক্রমণ করবে, তার ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার আমাদের বাজি পড়ে নাই আছে, কিন্তু আমাদের ভ্রমণ করি আছে, যান বাসান ফরজ। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, যান বাসান ফরজ নয়, ইমান বাসান ফরজ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার পরিষ্কার কথা হলো, আমার যান চলে যেতে পারে, আমি তল্লা কাটাও দিতে পারি, কিন্তু ইমান দিতে পারি না। ঠিক কিনা? তার মুসলমান ইমান সবচাইতে বড় দৌলত। তুমি দুনিয়ার সবকিছু পেয়েছ, তুমি প্রেসিডেন্ট হয়েছ, প্রধানমন্ত্রী হয়েছ, মন্ত্রী পরিষদের সদস্য হয়েছ, তোমার ধন সম্পদের অভাব নাই, কিন্তু ইমান যদি নাই তোমার কিছু নেই। পরিষ্কার ভাষাই বলব, আপনি দুনিয়ার রাজনীতি বিভিন্ন দল করতে পারেন, আপনি যে কোনো দলের অন্তর্ভুক্ত হতে পারেন, আপনার জন্য স্বাধীনতা আছে, কারণ বাংলাদেশটা হলো গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ, গণতান্ত্রিক দেশ হিসেবে রাজনৈতিক দল থাকাটাই স্বাভাবিক। আপনি অবলীগ করবেন, জয় বাংলা স্লোগান দিবেন, নৌকা মার্কার স্লোগান দিবেন, আপনি জিন্দাবাদের স্লোগান দিবেন, দানের শীষের স্লোগান দিবেন, বিএনপি করবেন, জাতীয় পার্টি করবেন, কোনো আপত্তি নাই, বাংলা বর্ষ পর্যন্ত বাংলাদেশের কোন আরবেন কোন রাজনৈতিক দলের সম্পর্কে কোনো আপত্তি করে নাই, 55 বছর ক্ষমতায় তোমরাই ছিলা, রাষ্ট্র তোমরাই চালাইছ, আমরা একদম চালাই নাই, সামনে তোমরাই চালাই, আমাদেরকে দিয়েছে একজন মন্ত্রীর সেই সম্মান পায়, এই সম্মান ছেড়ে আমরা কেন যাবো কোনো ভূমি দখল করতে, কেন যাবো বঙ্গভূমি দখল করতে, কেন তোমার মন্ত্রিত্বের চেয়ার দখল করতে যাব, আমরা সেখানে যাইতে চাই না, ক্ষমতায় তোমরাই থাকো, তোমরাই ক্ষমতায় যাবে, তোমরা একদল ক্ষমতার থেকে নামে আরেকদল ক্ষমতায় যায়, একদল ক্ষমতার থেকে নামার পরে আরেকদল তারে বলে চুর, একদল নামার পরে আরেকদল বলে ডাকা, তুমি একজন আরেকজনকে ডাকাত বলেছ, আমরা কাউকে ডাকায় তার চুরি করি না, আমাদের কোনো আপত্তি নাই, যে কোনো রাজনৈতিক দল করো, আমার কোনো আপত্তি নাই, আমার আপত্তি এক জায়গায়, কোন রাজনৈতিক দলের সদস্য হইয়ে ক্ষমতা পাইয়া ইসলামের বিরোধিতা কেউ করতে পারবে না। পরিষ্কার
কথা পরিষ্কার, কথা পরিষ্কার, কথার মধ্যে কোনো ফেরফের নাই। ভালো বুঝবেন, খারাপ বুঝবেন না, আমাদের কথায় কোনো প্রকার ভুল ব্যাখ্যা করবেন না। আমরা পরিষ্কার ভাষায় কথা বলি, আমরা জিন্দাবাদের বিরোধী নয়, জয় বাংলার বিরোধী নয়, দলতার বিরোধী নয়, দাস শিশুর বিরোধী নয়, আমরা আন্দোলনের বিরোধী নয়। আমরা শুধু তাই ইসলাম নিয়ে থাকো, যে যে ক্ষমতায় যাইবা ইসলাম নিয়ে বাংলাদেশে থাকতে হবে। ইসলামের বিরোধিতা করলে কেউ থাকতে পারবে না। ইসলামের সর্বপ্রথম শহীদ, সর্বপ্রথম শহীদ একজন মহিলা, একজন মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইটা পাওয়ার মধ্যে রশি বাঁধা, দুই সাইডে দুইটা গোড়া খাড়া করে দুই গোড়ার সাথে রশি বাঁধছে। আবু জাহেল সামনে তীর নিয়ে দাঁড়াইছে, রবীন্দ্র কর সামনে দাঁড়িয়ে বলতেছে, সুমাইয়া সময় আছে এখনো, দুইটা অপশন সামনে, একটা হলো তুমি মোহাম্মদকে সারবা, মানে ইমানটাকে সারবা, তোমাকে সুন্দর করে পুরস্কার দিয়ে এই রশির বাঁধ খুলে তোমাকে তোমার ঘরে পৌঁছে দেওয়া হবে, আর যদি তুমি মোহাম্মদকে ধরে রাখো, ইমান নিয়েই যদি থাকো, যে মোহাম্মদের উপর ইমান আনছো, যে আল্লাহর উপর ইমান আনছো, সেই কথার উপর যদি তুমি অটল থাকো, তাহলে দুইটা গুড়া দুই দিকে ধরে দিলে তোমার অবস্থাটা কি হবে। আবু জাহেল সামনে দাঁড়ায় এই কথা বলতেছে, সুমাইয়া চুপচাপ কোনো কথা বলে না, একটু পরে দেখে গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। আবু জাহেল মনে করছে বই পেয়ে গেছে, সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছে, ও সুমাইয়া তুমি বই পেয়ে গেছো নিশ্চয়ই, বই পাওয়ার কোনো কারণ নেই, তোমার তো দুইটা অপশন দিছি, তুমি বলো না যে মোহাম্মদকে ছেড়ে দিলাম, আল্লাহকে ছেড়ে দিলাম, তুমি বলো না ইমানকে ছেড়ে দিলাম, বলার সাথে সাথেই তো তোমার সব কিছু ঠিক হয়ে যাবে, তোমাকে আবার শ্মশান মনে করে মধ্যে পৌঁছে দেওয়া হবে। তখন সুমাইয়া ডাক দিয়ে বলছেন, এই কোলাঙ্গার আবু জাহেল ভালো করে শুনে রাখ, আমি তোর ভয়ে তুই যে ঘোড়া দৌড়ে দিবে, তীর মারবে, দুলুক মারবে, আমাকে শেষ করে দিবে, আমি যে একদম শেষ হয়ে যাব, সেই জন্য আমি চোখের পানি ছাড়তেছি না, আমি চোখের পানি ছাড়তেছি, আমার আল্লাহ পাক আমাকে জীবন একটা দিয়েছেন, একবার দিনই শেষ হয়ে যাবে, আমাকে যদি আমার আল্লাহ শত শত জীবন দিতেন, একটা একটা করে নবী মুহাম্মদের জন্য দিয়ে দিতাম।